জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। আগামীকাল শনিবার পাঁচ রাশির লিখে রাখুন, মহাপ্রাপ্তি ঘটতে চলেছে। কোন এই পাঁচ রাশি আমি তো আলোচনা করবই, কোন কোন রাশি এবং টার্গেট নাম্বার, রাশিভিত্তিক শুভ সময় আমি জানাবো এই ভিডিওতে। তবে আমি একটি কথা আবারও আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওর আলোচনা গুরুত্বপূর্ণ কথাগুলো একটু সময় দিয়ে শুনুন, একটু সময় দিয়ে শুনুন, কারণ এই আলোচনাটা এতটাই ইম্পর্টেন্ট যেটা আপনার জীবনে নিশ্চিত প্রাপ্তি ঘটাবেই ঘটাবে। আগামীকাল শনিবার 25 ফেব্রুয়ারি 2023 ব্রহ্মযোগ রয়েছে আগামীকাল, রাহুকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত। যে পাঁচ রাশির আমি কথা বলবো, সেই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যদি আপনার জন্মছকে বড় কোনো সমস্যা না থাকে তাহলে আগামী কাল শনিবার শনি মহারাজের আশীর্বাদে প্রাপ্তি নিশ্চিত। আমি বারবার একটি কথা বলি, আপনার জন্মছকে রাহু শুক্র বুধ এবং শনির প্লেসমেন্ট কেমন রয়েছে এবং যাদের ক্ষেত্রে ন্যাকাল চার্ট নেই, আপনার হস্তরেখাতে প্রাপ্তির চিহ্ন রয়েছে কি না সেটা আগে জেনে নিন, এবং আপনার প্রাপ্তিটা কোন বছর রয়েছে। একটা সময় থাকে না, বলে না আমার 5টা বছর খুব ভালো গেছিল, তা না, আবার কারো কারো ক্ষেত্রে বলছে আমার 2-3 বছর টানা খারাপই চলে যাচ্ছে। তো আপনার জন্য আদর্শ সময় কোনটা, কোন ইয়ার, কোন মাস, এই জায়গাগুলো জেনে নিন, কারণ আপনি প্রচেষ্টা করছেন, আপনি ভাবছেন যে আমার প্রাপ্তি হয়তো কালকে হয়ে যাবে, স্যার বলছেন, কিন্তু স্যার যেটা বলছেন, কৌশিক রায় যেটা বলছে, একই রাশির লাখো লাখো কোটি কোটি মানুষ আছে আপনার সাথে। আমি যে কথাগুলো বলছি মিলতেও পারে, আবার না মিলতেও পারে, কারণ এখান থেকে আপনার রাশিচক্র দেখতে পাচ্ছি না, এখান থেকে দশা মহাদশা অন্তর্দশা আমি দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ ইন জেনারেল। যদি গাঢ় সম্ভাবনা থাকে নিশ্চিতরূপে প্রাপ্তি কিন্তু হবে, কারণ অল্পের জন্য 2-1 নম্বরের জন্য মিস খেয়ে যাচ্ছে, ইস করে উঠছেন। রাহু রক্ষা কবচ পরিধান করুন, মিরাকেল কাজ করবে রাহু রক্ষা কবচ, রাহুর পাওয়ার বৃদ্ধি করুন। বিশেষ কিছু নিয়ম আছে রাহু রক্ষা কবচ, সে যারা নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম রয়েছে, এবং এর পাশাপাশি যাদের খুব বড় ধরনের সমস্যা রয়েছে, ভাগ্যভাব, আকস্মিক প্রাপ্তির ভাব এবং ধনভাবকে স্ট্রং করুন। বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে আপনার এই সম্ভাবনাটা বৃদ্ধি করা সম্ভব। কেউ কেউ জানেই না তার হয়তো বা কেটে গেছে। যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এবং আপনার দশা, আপনার নেগেটিভ না পজিটিভ দশা চলছে
সেটা কিন্তু জানা দরকার। দেখুন, রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। এই রাহু এই হঠাৎ কাজগুলো করিয়ে থাকে, এই জন্য আমি বারবার বলি রাহু রক্ষা কবচ আপনার অর্থনৈতিক ভাগ্যকে বদলে দিতে পারে। প্রত্যেকেই চায় খুব কম পরিশ্রমে প্রচুর টাকা পেতে, এটা একমাত্র ফাটকা লটারি এই সব জায়গা থেকে কিন্তু আসে। আর এই ডিপার্টমেন্টটা যার হাতে, সেটা হচ্ছে টোটাল ডিপার্টমেন্টটা, ডিপার্টমেন্ট থাকে সব কিছু, ডিপার্টমেন্টটা রয়েছে, সেটি হচ্ছে রাহু গ্রহ। তো ডিপার্টমেন্টের মালিককে যদি আমি বিশেষভাবে খুশি রাখতে পারি, তাহলে তো তার আশীর্বাদ অথবা কৃপা তো আমি পাবই। এই জন্য আমি বারবার বলছি রাহু রক্ষা কবচ পরিধান করুন। 28 ফেব্রুয়ারি 2023 পর্যন্ত রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় রয়েছে, বিশেষ ডিসকাউন্ট রয়েছে। আগামীকাল ব্রহ্মযোগে যে 5 রাশির মালামাল হতে চলেছে, লিখে রাখুন এক এক করে আমি রাশির নাম এবং টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। তার আগে প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নাম্বার 1 যে রাশির কথা বলবো, সে রাশির নাম মহাভাগ্যশালী রাশি মেষ রাশি। টার্গেট নাম্বার 6 এবং 2 টাইম 10:35 থেকে 12:15 পর্যন্ত মেষ রাশি। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 3 আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 12:24 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের শেষ সময়টা বিশেষভাবে শুভ রয়েছে। এরপর যে রাশি কুম্ভ রাশি, কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5 এবং 1 টাইম 12:00 থেকে 1:34 পর্যন্ত। পর যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। টার্গেট নাম্বার 2:07 সময় বৈকাল 4:00 থেকে 6:54 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 8:06 সময় দুপুর 2:00 থেকে বৈকাল 4:35 পর্যন্ত, টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। এবং যারা জন্মকুণ্ডলী বিচার করাচ্ছেন সেখানে নবাংশ চার্ট বিশ্লেষণ করা একান্তই দরকার, অর্থ অপচয় করছেন কিন্তু নিজস্ব জন্মকুণ্ডলীটাকে বিচার করুন, আপনার প্রাপ্তির সম্ভাবনা কখন রয়েছে, কোন ইয়ারে রয়েছে সেটা আগে জেনে নিন। এবং ভাগ্যভাগ্যকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, বিশেষভাবে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আমি 5টি রাশির কথা বললাম, এই 5 রাশির মধ্যে আপনি যদি থাকেন, যদি আপনার ভাগ্যভাব স্ট্রং থাকে, দশা মহাদশা যদি পারমিট করে, আপনার আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন
স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। একটি কথা আপনাদের সামনে একটি অনুরোধ, আপনারা চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অধিক থেকে অধিকতর শেয়ার করুন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আরও নতুন নতুন ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবে। ভিডিওটি এ পর্যন্তই।